বেঙ্গালুরু নাকি চেন্নাই, ধোনি নাকি কোহলি, কে যাবে আইপিএল এর প্লে অফে, শেষ দিকে কাদের মুখে ফুটবে শেষ হাসি? আইপিএল এর প্লে অফে ওঠার লড়াইয়ে আগামী 18 তারিখ মুখোমুখি হবে এই দুই দল। সেখানে যারা জিতবে তারাই টিকে থাকবে টুর্নামেন্টে, আর হারলেই বাদ পড়তে হবে 2024 আসর থেকে। তাই দুই দলের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ ম্যাচটি। আইপিএলে এই ম্যাচ জিতে কারা ধরবে পরবর্তী টিকিট, কাদের সম্ভাবনা বেশি, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রথম 8 ম্যাচে মাত্র 1টি জয়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। সেই দলটাই জিতল পরের টানা 5টি ম্যাচ। গতরাতে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে টানা 5ম জয় পেয়ে প্লে অফ খেলার স্বপ্ন জিয়ে রেখেছে বিরাট কোহলির বেঙ্গালুরু। যে দলটাকে নিয়ে হয়েছে সমালোচনা আলোচনা, তারাই দেখালো কিভাবে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হয়, টুর্নামেন্টে টিকে থাকতে হয়। অন্যদিকে শুরুটা দারুণ হলেও সময়ের সঙ্গে প্লে অফ খেলাটা কষ্টসাধ্য হয়ে পড়েছে চেন্নাই সুপার কিংসের জন্য। টাইগার পেসার মুস্তাফিজ ও লঙ্কান পেসার পাথি রানা আসার পর থেকে দলটি খেল হারিয়ে ফেলে। যদিও সবশেষ 5 ম্যাচের 3টা জেতার ফলে এখনও বেঁচে আছে টুর্নামেন্টের আশা, কিন্তু দুই দলের জন্যই নিজেদের শেষ ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচ হারলেই শঙ্কা তৈরি হবে আসর থেকে ছিটকে যাওয়ার, কেননা প্লে অফ খেলার জন্য জয় অবধারিত। আইপিএলের পয়েন্ট টেবিলের বর্তমানে শীর্ষের নামটি কোলকাতা নাইট রাইডার্সের। 12 ম্যাচে 3 হারের বিপরীতে 9টি ম্যাচে জয় পেয়েছে তারা, ফলে পয়েন্ট এখন 18। তাদের মতোই আসরে দুর্দান্ত খেলছে রাজস্থান রয়্যালস, 12 ম্যাচে তাদের পয়েন্ট 16। ফলে এতটুকু বলাই যায় এই দুই দলের প্লে অফ প্রায় নিশ্চিত। তালিকার 3 নম্বরে আছে চেন্নাই সুপার কিংস, আর 5 নম্বরে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ম্যাচ খেলেছে 12টি, জয় পেয়েছে 7টিতে, হেরেছে 5 ম্যাচ, তাদের পয়েন্ট 14, কিন্তু এক ম্যাচ কম খেলা হায়দ্রাবাদেরও পয়েন্ট তাদের সমান। তাই পরের ম্যাচ যদি ট্রাভিস হেড প্যাট কামিন্সরা জিতে যান তাহলে তারা চলে যাবে প্লে অফে। অন্যদিকে নেট রান রেটে পিছিয়ে থাকা বেঙ্গালুরুর পয়েন্ট 6 ম্যাচে 12। সেখান থেকে পরের ম্যাচটা যদি চেন্নাইয়ের বিপক্ষে বড় ব্যবধানে জেতে তাহলেই চেন্নাইকে পেছনে ফেলে তারা উঠে পড়বে 4 নম্বরে। তাই 2024 আইপিএলে টিকে থাকার জন্য দুই দলের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। এই ম্যাচে বেঙ্গালুরুর হয়ে বড় ভূমিকা রাখতে হবে বিরাট কোহলিকে, আসলে এখনও পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক তিনি। তাছাড়া তার মতোই ফর্মে আছেন ইংলিশ ব্যাটার উইল জ্যাক, তিনিও পুরো আসরে খেলছেন অসাধারণভাবে। এছাড়া অধিনায়ক ফাফ ডুপ্লেসিও গলার কাটা হতে পারেন চেন্নাই সুপার কিংসের। এদিকে চেন্নাইয়ের দুশ্চিন্তার প্রধান কারণ তাদের বোলিং ইউনিট, নিজেদের 2 সেরা পেসার পাথি রানা ও মুস্তাফিজকে হারিয়ে বিপাকে আছে তারা। তবে এই ম্যাচে বড় হাতিয়ার হতে পারেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াদ, শিবম দুবে ও রচিন রবীন্দ্র। তাছাড়া বল হাতে রবীন্দ্র জাদেজা এবং 2 পেসার শার্দুল ঠাকুর ও দেশ পাণ্ডেকেও রাখতে হবে বড় দায়িত্ব।